খবরা খবরে আসলে রয়েছে লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনের আগে সরগরম রাজ্য রাজনীতি। সম্প্রতি যেখানে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয়েছে, আর এই ন্যায় যাত্রায় এবার রাহুল গান্ধী মোদীকে নিয়ে বিস্ফোরক তোপ ডাকলেন। তবে গোটা বিষয় সম্পর্কে লক্ষ্য করা যাচ্ছে যে মোদীকে এবার ওবিসি নয় বিস্ফোরক দাবি করলেন রাহুল গান্ধী। অর্থাৎ প্রধানমন্ত্রী মোদী ওবিসি নন, তিনি জেনারেল কাস্টে বৃহস্পতিবার এই দাবি করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। উড়িষ্যায় এবার ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন এমন বিস্ফোরক মন্তব্য করেছেন রাহুল গান্ধী। তবে কি বলেছেন স্পষ্টভাবে তিনি শুনব। मोदी कहते हैं ओबीसी वर्ग को भागीदारी की क्या जरूरत, मैं ओबीसी हूं। सबसे पहले मैं आपको बताना चाहता हूं, नरेंद्र मोदी ओबीसी पैदा नहीं हुए थे। इसे सुनो, नरेंद्र मोदी जी सुनो भैया, मैं बहुत सही बात बोल रहा हूँ। आपका लोगों का, आप सब लोगों का भयंकर बेवकूफ बनाया जा रहा है। सुनो, आप लोगों का भयंकर बेवकूफ बनाया जा रहा है। नरेंद्र मोदी जी ओबीसी नहीं पैदा हुए थे। नरेंद्र मोदी जी टेलीकास्ट से गुजरात में व्यक्ति पैदा हुए थे। उनको, उनकी कम्युनिटी को बीजेपी ने 2000 में ओबीसी बनाया। आपके प्रधानमंत्री ओबीसी नहीं पैदा हुए, आपके प्रधानमंत्री जनरल कास्ट पैदा हुए। मुझे बहुत सर्टिफिकेट की कोई जरूरत नहीं है, पता नहीं कैसे जानता हूँ कि आपके प्रधानमंत्री ओबीसी पैदा नहीं हुए। वो किसी ओबीसी से गले नहीं मिलते, वो किसी किसान का ऐसे हाथ नहीं पकड़ते, वो किसी मजदूर का हाथ नहीं पकड़ते, वो सिर्फ अडानी जी का हाथ पकड़ते हैं। और ये पूरी जिंदगी में जाति जनगणना नहीं करेगा, क्योंकि ये आपके प्रधानमंत्री पूरे देश से झूठ बोल रहे हैं। ये ओबीसी नहीं पैदा हुए, ये जनरल कास्ट के आदमी है। ये ओबीसी जाति जनगणना कभी नहीं करने देगा। लिखते ले लो, जाति जनगणना का काम कांग्रेस पार्टी और राहुल गांधी करके दिखाएगा। আমরা শুনলাম যে রাহুল গান্ধী ঠিক স্পষ্টত কি বলেছেন, অর্থাৎ লোকসভার আগে এক প্রকার ভারত জোড়ো ন্যায় যাত্রায় তিনি রয়েছেন, এবং যেখানে আজকে একেবারে লক্ষ্য করা গেছে যে এবার ঝাড়খণ্ডে তিনি যে তোপ দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, সেক্ষেত্রে বলা যায় যে তিনি ওবিসি কাস্টে জন্মগ্রহণই করেননি, তিনি জন্মগ্রহণ করেছেন জেনারেল কাস্টে, এমনটা কিন্তু দাবি করেছেন তিনি। তবে স্পষ্টভাবে সেই ছবি আমরা দেখিয়েছি রাহুল গান্ধী ঠিক কি বললেন। সেক্ষেত্রে বলা যায় যে লোকসভার আগে জোরালো ভাবে যে এক প্রকার ওবিসি সম্প্রদায়কে এবার প্রভাবিত করছে তা কিন্তু বলাই বাহুল্য। তবে গোটা বিষয় সম্পর্কে কিন্তু আমরা কথা বলেছিলাম এবং জানার চেষ্টা করেছিলাম যে বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ঠিক কি বলেছেন। আমরা দেখি শুনি, আমরা নিউজ কানগার কথা বলেছি, তবে আপনাদেরকেও শোনাবো সেই বিষয় কি বলছে রাজীব ভট্টাচার্য। দেখুন, রাহুল গান্ধী এখন ওনাদের কোনো ভরসা নেই, ওনারা যে কোনো সময় যা কিছু বলার চেষ্টা করছে, কিন্তু এটা রাজ্যে মানে ভারতবর্ষের জনগণ সবাই জানে যে তাদের তাদের অবস্থান কোথায় রয়েছে। ইন্ডিয়া ইন্ডিয়া জুট বলে যেভাবে প্রচার করেছিল, আজকে ইন্ডিয়া জুটে তাদের কাছে কেউ নেই, অসহায় পড়েছেন। কারণ মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছেন, মোদীজিকে বেছে নিয়েছেন। আগামী লোকসভা নির্বাচনে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবারও প্রধানমন্ত্রী হতে চলছেন, এটা সুনিশ্চিত হয়ে গেছে 22 জন। তো কাজেই তাদেরকে কোন রকম অস্ত্র নেই, তাদের কাছে কোন রকম প্রপাগান্ডার কোনো সুযোগ নেই। তো মিথ্যা প্রচার প্রসার করে কিছু যদি জনগণকে বিভ্রান্ত করা যায় তার প্রয়াস করছে।
তার মানে রাহুল গান্ধীর নিজের বক্তব্য প্রধানমন্ত্রী ওবিসি নয়, এটা কি তাহলে তা বলছেন যে তার মানে মিথ্যা প্রচার চলছে? একদম একদম একদম। আমরা শুনলাম স্পষ্টত বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য কি বলেছেন, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে এক প্রকার মোদীকে সরাসরি আক্রমণ করে এবার ভোট যুদ্ধ জমিয়ে দিলেন রাহুল গান্ধী। তবে গোটা বিষয় সম্পর্কে সরাসরি আমরা জেনে নেব আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছে সরাসরি নিউজ রুম থেকে, সুপ্রীতি কি বলছে জানবো। সুপ্রীতি, আমরা লক্ষ্য করেছি আজকে যে এবার ঝাড়খণ্ডে রাহুল গান্ধী তার ভারত জোড়ো ন্যায় যাত্রায় এবার উড়িষ্যাতে তিনি এবার ভারত জোড়ো ন্যায় যাত্রায় এবার তোপ দেখেছেন, তো সেক্ষেত্রে কি বলা যায় যে সম্প্রতি এই তোপ দাগার পেছনে যে এক প্রকার ওবিসি সম্প্রদায়কে সরাসরি প্রভাবিত করছে, কি বলবে তুমি? দেখো শতাব্দী ভারত জোড়ো ন্যায় যাত্রা কংগ্রেসের এই মুহূর্তে চলছে, এবং এই ভারত জোড়ো ন্যায় যাত্রাকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি যে একের পর এক অভিযোগ, বিভিন্ন রকমের ছবি পরিলক্ষিত হয়েছে শাসক বিরোধে অভিযোগের সরগরম এই ভারত জোড়ো ন্যায় যাত্রা লোকসভার আগ মুহূর্তে দাঁড়িয়ে। এবার এই ভারত জোড়ো ন্যায় যাত্রা পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে এখন উড়িষ্যাতে গিয়ে পৌঁছেছে। সেই উড়িষ্যাতে দাঁড়িয়ে গতকাল রাহুল গান্ধী যে মন্তব্য করেছেন তা এক প্রকার বিস্ফোরক আমরা বলতে পারি। কংগ্রেসের নেতা রাহুল গান্ধী, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাত নিয়ে এক প্রকার বিস্ফোরক মন্তব্য প্রকাশ করেছেন, এবং যদি কোট আনকোট একেবারে বলতে হয় তাহলে রাহুল গান্ধী সেই জায়গায় বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওবিসি নয়। অর্থাৎ সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি একাধিক প্রশ্ন কিন্তু উস্কে দিয়েছেন, একাধিক জল্পনা কিন্তু উস্কে দিয়েছেন রাজনৈতিক মহলে। এক প্রকার বলা যায় এই ছোট্ট একটা বক্তব্যের পর কিন্তু ভারতের রাজনীতি এই মুহূর্তে একেবারে উত্তাল। আর সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো সামনে যেহেতু ভোট রয়েছে, তাই ভোটকে সামনে রেখে যে যেরকমভাবে বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করে ময়দানে ঝাঁপাতে পারবে সেটাই হচ্ছে তার লক্ষ্য, এবং সেই লক্ষ্যকে সামনে রেখে কংগ্রেসের একাধিক অভিযোগ উঠে আসছে, বিভিন্ন রকমের শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলছে, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলছে। এবার সেই জায়গাতে দাঁড়িয়ে কি না কাস্টিজম যেটাকে এবার ইস্যু করতে চলেছে কংগ্রেস রাহুল গান্ধী, এবং যদি এই জায়গাতে দাঁড়িয়ে যদি এখন ওবিসি ভোট কোথাও গিয়ে কাটতে পারে তাহলে লাভ হবে কাদের, না আখেরে কংগ্রেসের ঝুলিতে তার প্রভাব পড়বে। এবং এই বক্তব্য তুমি একটা জিনিস দেখো যে কতটা তাৎপর্যপূর্ণ, প্রধানমন্ত্রীকে ওবিসি নয় বলাটা কোথায় গিয়ে তিনি বললেন, না উড়িষ্যাতে, এবং এই উড়িষ্যাতে বলার পেছনে কি উদ্দেশ্য রাহুল গান্ধী? না সেই উড়িষ্যাতে কিন্তু আমরা দেখেছি যে অধিকাংশ ভোটাররাই ওবিসি সম্প্রদায়ভুক্ত, তাই সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি এই প্রশ্নের মধ্য দিয়ে বা এই বক্তব্যের মধ্য দিয়ে কি তাহলে বোঝাতে চেয়েছেন যে প্রধানমন্ত্রীর যে সার্টিফিকেট রয়েছে ওবিসির তা কি সম্পূর্ণ ভুয়ো? এই কথায় কি তিনি উড়িষ্যার এই সাধারণ মানুষদের কাছে গিয়ে বসে এই বক্তব্যই কি তিনি বোঝাতে চাইলেন কোনো রকমভাবে তিনি ছলে বলে কৌশলে? এই কথাই কিন্তু এখন রাজনৈতিক মহল মনে করছে। কারণ দেখো শতাব্দী, আমরা যে কোনো কিছুতে জানি, যে কোনো ইলেকশন হোক, যে কোনো ভোট হোক, যে কোনো কিছু হোক, নিজের পরিচয়পত্রের সঙ্গে তার কাস্ট সার্টিফিকেট কিন্তু দেওয়াটা একেবারে বাধ্যতামূলক বা একেবারে জরুরি আমরা জানি। সেই জায়গাটা দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কিন্তু আমরা জানি যে তিনি বারাণসী কেন্দ্রের প্রার্থী লোকসভায়, এবং পরপর দুবার তিনি প্রার্থী হয়েছেন সেই জায়গা থেকে, এবারও সেই জায়গা থেকেই তিনি দাঁড়াতে চলেছেন। তাহলে এই যে বারাণসী কেন্দ্র রয়েছে প্রধানমন্ত্রী, সেই কেন্দ্রে যখন প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী দাঁড়িয়েছিলেন তখন কি তিনি তার কাস্ট সার্টিফিকেট দেননি, নাকি না দিলেও তা ভুয়ো? এই প্রশ্নই কোথাও গিয়ে রাহুল গান্ধী তুলতে চাইলেন, এবং এই বক্তব্যের মধ্য দিয়ে এক প্রকার বলতে পারি যে রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন, আলোড়ন, চাঞ্চল্য সমস্ত কিছু এই মুহূর্তে বেড়ে গেছে। এবার সেই প্রসঙ্গে দাঁড়িয়ে যদি তোমাকে বলি যে এই যে লোকসভা ভোট, এই লোকসভা ভোটকে সামনে রেখে একদিকে যেরকম কংগ্রেস কাস্টকে ইস্যু করতে চলেছে, অন্যদিকে বিজেপির আমরা বক্তব্য নেবার চেষ্টা করেছি। এই প্রসঙ্গে বিজেপির কি মতামত? সেই জায়গাতে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলি, এবং রাজীব ভট্টাচার্য তিনি এক কথাতেই বললেন যে কংগ্রেসের এই মুহূর্তে যে ভাবনা চিন্তা বা যে লক্ষ্য তা হচ্ছে দেখো সবসময় মিথ্যাকে আশ্রয় করে সামনের সারিতে এগোতে চলেছে, সামনের দিকে তারা এগিয়ে যেতে চাই সমস্ত কিছুকে মিথ্যার উপরে ভিত্তি করে, একেবারে স্পষ্ট বক্তব্য। সেখানেও কোট আনকোট যদি বলি, রাজীব ভট্টাচার্য জানিয়েছেন যে রাহুল গান্ধী তিনি সম্পূর্ণ মিথ্যে প্রচার করছেন এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, যার জন্যই প্রধানমন্ত্রীর মতন ব্যক্তিত্বকে কটাক্ষ করেছেন, একেবারে তিনি আক্রমণ করেছেন ভারত জোড়ো ন্যায় যাত্রার মধ্য দিয়ে, যেমনটাই কিন্তু প্রদেশ বিজেপি সভাপতির বক্তব্যতে উঠে এসেছে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো বিজেপির পক্ষ থেকেও যে একেবারে কোথাও গিয়ে
কাজকে তারা এড়িয়ে চলছেন তা কিন্তু কখনোই নয়। ওবিসির যে যে ভোট, সেই ভোটের প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে বিজেপির ক্ষেত্রেও, এবং এই ওবিসি ভোটে যেহেতু প্রয়োজনীয়তা রয়েছে তাই সেই জায়গাতে দাঁড়িয়ে পাল্টা তারা প্রতিবাদ করতে শুরু করেছে, পাল্টা ঢিল ছোড়াছুড়ি, কাদা ছোড়াছুড়ি যারা রাজনৈতিকভাবে হয়ে থাকে ভোটের আগ মুহূর্তে দাঁড়িয়ে, সেই ছবি এখন পরিলক্ষিত হচ্ছে গোটা দেশ জুড়ে। তবে আরও একবার বলার যেটা তা হচ্ছে, এই যে ভোটের রাজনীতি বা এই যে লোকসভা ভোট একেবারে দোরগোড়ায় এসে হাজির হয়েছে, তাই সেই জায়গাতে দাঁড়িয়ে কংগ্রেস এখন বিভিন্ন রকমভাবে প্রচারে থাকা বা তারা একেবারে সামনের সারিতে থাকার জন্য চেষ্টা করছেন। সেই জায়গাতে তারা কি করছেন, প্রধানমন্ত্রীকে বারবার আক্রমণ করছেন এবং তারা বিভিন্ন রকমভাবে মিথ্যা প্রচার করছেন বলে অভিযোগ উঠে এসেছে বিজেপির পক্ষ থেকে, এবং তার সঙ্গে কংগ্রেসের যে কাঁকড়া সংস্কৃতি রয়েছে সেই কাঁকড়া সংস্কৃতিকে ধরেই যে বারবার তারা এগোতে চাইছে সে কথাই কোথাও গিয়ে একটা বলা হচ্ছে রাজনৈতিক মহলে। অন্যদিকে দেখো, লোকসভার আগে এই ভারত জোড়ো ন্যায় যাত্রা যেটা সবসময়ের জন্য আমরা বলে থাকি যে কংগ্রেসের কাছে এক এবং একমাত্র হাতিয়ার বা ইস্যু, এই যাত্রার মধ্য দিয়ে কংগ্রেস যদি জনসম্পর্ক আদায় করতে পারে তাহলেই কোথাও গিয়ে তাদের ভোট বাক্সে একটা প্রভাব পড়বে। এছাড়া কিন্তু কংগ্রেসের কাছে এই মুহূর্তে আর যেহেতু কোনো উপায় নেই, তাই সেই জায়গাতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে বারবার আক্রমণ করছেন বলে রাজনৈতিক মহল মনে করছে। শতাব্দী, অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি তোমাকে। কথা বলছিলাম সরাসরি আমাদের প্রতিনিধি ছিল সুপ্রীতি মুখার্জি নিউজরুম থেকে। সেই ক্ষেত্রে আমরা আরো একবার দেখে নেব ঠিক কি বলছেন উড়িষ্যাতে আজকে রাহুল গান্ধী তার ভারত জোড়ো ন্যায় যাত্রায় তিনি আজ ঠিক কি বলেছেন স্পষ্টভাবে আমরা আরো একবার দেখে নেব। ओबीसी वर्ग को भागीदारी की क्या जरूरत, मैं ओबीसी हूं। सबसे पहले मैं आपको बताना चाहता हूं, नरेंद्र मोदी ओबीसी पैदा नहीं हुए थे। सुनो, नरेंद्र मोदी जी केंद्र का, सुनो भैया मैं बहुत सही बात बोल रहा हूं, आपका लोगों का, आप सब लोगों का भयंकर बेवकूफ बनाया गया है। सुनो, आप लोगों का भयंकर बेवकूफ बनाया जा रहा है। नरेंद्र मोदी जी ओबीसी नहीं पैदा हुए थे। नरेंद्र मोदी जी टेलीकास्ट से गुजरात में व्यक्ति पैदा हुए थे। उनको, उनकी कम्युनिटी को बीजेपी ने 2000 में ओबीसी बनाया। आपके प्रधानमंत्री ओबीसी नहीं पैदा हुए, आपके प्रधानमंत्री जनरल कास्ट पैदा हुए। मुझे बहुत सर्टिफिकेट की कोई जरूरत नहीं है, पता नहीं कैसे जानता हूं कि आपके प्रधानमंत्री ओबीसी पैदा नहीं हुए। वो किसी ओबीसी से गले नहीं मिलते, वो किसी किसान का ऐसे हाथ नहीं पकड़ते, वो किसी मजदूर का हाथ नहीं पकड़ते, वो सिर्फ अडानी जी का हाथ पकड़ते हैं। और ये पूरी जिंदगी में जाति जनगणना नहीं करेगा, क्योंकि ये आपके प्रधानमंत्री पूरे देश से दूर बोल रहे हैं कि ओबीसी नहीं पैदा हुए, ये जनरल कास्ट के आदमी है, ये ओबीसी जाति जनगणना कभी नहीं करने देगा। लिखते हैं लोग, जाति जनगणना का काम कांग्रेस पार्टी और राहुल गांधी का करके दिखाएगा। सुनें तो दर्शक बंधुरा, आपकी बोले थे ना आपके राहुल गांधी ठीक उड़ीसा पे। এক্ষেত্রে কিন্তু বলা যায় যে আজকে যে তোপ তিনি বেজেছেন সেক্ষেত্রে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে সরাসরি তিনি আক্রমণ করেছেন তা কিন্তু বলাই বাহুল্য, অর্থাৎ সরাসরি তিনি কিন্তু প্রধানমন্ত্রীকে আক্রমণ করার চেষ্টা করেছেন, অর্থাৎ ভোট যুদ্ধে কিন্তু একেবারে জমিয়ে দিয়েছেন। মিলিত চতুর্থী বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।